নমস্কার, ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো আপডেট খবরের দিকে। রাজ্যে অন্যান্য খবরের পাশাপাশি নারী এবং শিশুদের উপর নির্যাতন কিন্তু বাড়ছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নারীরা ঠিক কতটা সুরক্ষিত রয়েছে রাজ্যে? একদিকে যখন মুখ্যমন্ত্রী শিশুদের জন্য সুস্থ থাকার জন্য, শিশুদের শৈশব যাতে সুস্থ হয়, সঠিকভাবে লালন পালন হয় সেই বিষয়টাকে যেরকম ভাবে চিন্তা ভাবনা করছে, ঠিক তার পাশাপাশি মহিলাদেরকে বা নারীদেরকে কিভাবে রাজ্যে সশক্তিকরণ, কিভাবে স্বাবলম্বী হওয়া, কিভাবে স্বসহায়ক হয়ে ওঠা যায় সেই দিকটাতেও যথেষ্ট গুরুত্ব দিয়েছে। কিন্তু ঠিক তার পাশাপাশি দাঁড়িয়ে যে সমস্ত সরকারি কর্মচারীরা রয়েছে, তাদের দ্বারা নারীরা এই মুহূর্তে ঠিক কতটা সুরক্ষিত, এমনটাই প্রশ্ন আজকে উঠে আসলো উত্তর জেলার জয়থাং পঞ্চায়েতের একটি ঘটনাকে কেন্দ্র করে, যেখানে জয়থাং পঞ্চায়েতের আরপিএম প্রদীপ কুমার দাস, তার বিরুদ্ধে উঠে আসলো শ্লীলতাহানির একটি অভিযোগ, এবং ধর্মনগর মহিলা থানায় এই বিষয়ে মামলাও দায়ের করা হয়েছে। ধর্মনগর থানার হেফাজতে রয়েছে বর্তমানে আরপিএম প্রদীপ কুমার দাস, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেই অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন, এবং ধর্মনগর থানার হেফাজতে রয়েছে বর্তমানে আরপিএম প্রদীপ কুমার দাস। তবে ঘটনা ঠিক কি হয়েছে, কেনই বা এই শ্লীলতাহানির ঘটনা ঘটলো, কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা, একবার শুনবো তাদের মুখ থেকে পুরো বিবরণ। মিথ্যা অভিযোগ নিয়ে কেনে আমি তারারে ফেভার করতেছি না, কি ধরনের ফেভার, মানে বিজেপি দলবে বিভিন্ন ধরনের, মানে খুব বক্তব্য, মানে বলার ভাষা নয়, আমি বলতে পারতাম না, যেটা আমি এফআইআর করতে আছি। তো আমি এরকম একটাই কথা বলতে চাই যে এরকম ব্যবস্থাতে তো আমরা জনসাধারণের কোনো ইয়ে নাই আর কি, মানে কোনো সুরক্ষা নাই। পঞ্চায়েতের আপিএম কি ব্যবহার করে আপনার সাথে? নানান ধরনের কি করি আপনার কাছে, যা আপনারা বুঝছেন ওইখানে একটা কপি আছে, আপনি ওইখান থেকে জানিয়ে এলাম। কার বিরুদ্ধে আপনার অভিযোগ? যেটা পঞ্চায়েতের আপিএম সন্দীপ দাসের বিরুদ্ধে। তারপরে আরো কথা আছে যে শুধু আমি না, অনেকজন মহিলারা আছে যে পঞ্চায়েতে গেলে তাদের সাথে ভালো ব্যবহার করে না, শুধু আমি না, অনেকজন আজকে সাক্ষী দিতে পারে আছে, তারাও আছে, ও পঞ্চায়েতে গেলে ভালো ব্যবহার করে না। এখন আপনি কি চাইছেন, আপনার দাবি কি? এখন আমার দাবি এটাই, যাতে উচিত চিকিৎসা, উচিত সরকারের কাছে আমার এটাই দাবি যে এরকম প্রত্যেক ডক্টরে আমরা কোনো কোনো সময় আমরা অনেক দরকারি হতে আমরা গেলেও, মানে আমরা এরকম আমরা শুনলাম যাদের মূলত অভিযোগ রয়েছে জয়থং পঞ্চায়েতের আরপিএম এর বিরুদ্ধে, প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে যাদের অভিযোগ রয়েছে সেই মহিলার এবং তার পাশাপাশি অপর একজন পুরুষের বক্তব্য আমরা শুনলাম। সেই ক্ষেত্রে যে বিষয়টি তারা জানাচ্ছেন যে বিভিন্ন উত্তপ্তকর আচরণ, তার পাশাপাশি বিভিন্ন কটু কথা, অশালীন বক্তব্য পেশ করা হয়, অশালীন কথা বলা হয় তাদের সঙ্গে। তার পাশাপাশি শুধু যে এই মহিলা যিনি আজকে শিকার হয়েছেন তিনি একমাত্র নন, তার পাশাপাশি অনেক মহিলাই রয়েছেন যারা দিনের পর দিন প্রদীপ কুমার দাসের দ্বারা একাধিক বিষয় নিয়ে শ্লীলতাহানির শিকার হচ্ছেন, এবং সকলে মিলেই যদি দরকার হয় তাহলে তারা সকলে একযোগে হতে পারেন এমনটাও তারা জানাচ্ছেন, এবং বর্তমানে তার ধর্মনগর থানায় অভিযোগ জানিয়েছেন। পুরো বিষয় সম্পর্কে ধর্মনগর থানার পুলিশ খতিয়ে দেখছে পুরো বিষয়টি, যে ঠিক কতদিন ধরে এরকম আচরণ তিনি করে আসছেন, প্রদীপ কুমার দাস, অন্যান্য কর্মচারী, অন্যান্য যারা আসেন দরকারি কাজে পঞ্চায়েতে, তাদের সঙ্গে ঠিক কেন আচরণ এরকম করছেন, কতদিন ধরে করছেন, এই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখছে, তদন্ত চলছে, এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশের পক্ষ থেকে যেমনটাই জানা যাচ্ছে। এবং বর্তমানে আরপিএম প্রদীপ কুমার দাস তিনি রয়েছেন ধর্মনগর থানার হেফাজতে। নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।